নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 14ই শ্রাবণ 1431, ইংরেজি 30শে জুলাই 2024, আজ মঙ্গলবার। আজ দশমী থাকবে সন্ধ্যা 6টা 47 মিনিট পর্যন্ত, পরে একাদশী। আজ কৃত্তিকা নক্ষত্র থাকবে দিবা 1টা 23 মিনিট পর্যন্ত, পরে রোহিণী নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যে সকল জাতক জাতিক আজকে জন্মগ্রহণ করছেন, জন্মে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ রাক্ষস বর্ণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী রবি দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দিবা 1টা 23 মিনিটের পর জন্মগ্রহণ করছেন, তার নরগণ বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা রাত্রি 8টা 12 মিনিটের পর জন্মগ্রহণ করছেন, তারা বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শুক্র বর্ণ। মৃতের দর্শক বন্ধু, মৃতের ত্রিপাদ দোষ রয়েছে, দিবা 1টা 23 মিনিটের পর মৃতের এক পাদ দোষ রয়েছে। যাত্রা আজকে শুভ তবে উত্তরে নিষেধ, দিবা 1টা 23 মিনিটের পরে কোনরূপ যাত্রা নেই। শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু আজকে গর্ভাধান, যারা সন্তান সন্ততি নিতে চান আজকে সেই শুভ দিন। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নিই আজকে রাশিফল। বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো, যারা আমার চ্যানেলে একেবারে নতুন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, যারা অনেক দূরে আছেন, আপনার নিকটবর্তী কোথাও আমার চেম্বার হয়তো নেই, কিন্তু আপনারা আমার কাছে অস্ত্রবিচার বা হরস্কোপ বিচার করাতে চাইছেন, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। অনলাইন পরিষেবায় অস্ত্রবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারে। তা কিভাবে আপনি অনলাইনে হরস্কোপ বিচার বা অস্ত্রবিচার করাবেন, এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন 9932106280, এই নম্বরে ফোন করে যোগাযোগ করুন। দর্শক বন্ধু, চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাতে দর্শক বন্ধু, দাম্পত্য জীবন ভালো মন্দ মিশিয়ে যাবে, পারিবারিক জীবনের সুখ দুঃখ আনন্দ মিলেই আজকের দিনটি আপনাদের অতিবাহিত হবে। এক কথায় আপনাদের মিশ্রিত ফল আজকে লাভ। তাই কর্মে আপনারা মনোসংযোগ বজায় রাখুন, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যাই করুন না কেন, কর্মের মধ্যে মনোসংযোগ বজায় রাখুন, ব্যবসায় ধ্যান দিন, তাহলে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে। যারা পড়াশোনা করছেন, বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগের একটা বিশেষ প্রয়োজন রয়েছে। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের আজকে সূর্য প্রণাম করে দিনটি শুরু করলে আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকে, আপনাদের দিনটি শুভ। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে লাভ যোগ রয়েছে, আপনাদের আজকে অর্থনৈতিক উন্নতি হবে। আপনাদের যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মে সন্ধান পেতে পারেন, কর্মলাভ হতে পারে, অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ ঘটতে পারে আজকের দিনে। বৃষ রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের একটা পদোন্নতির যোগ রয়েছে। সরকারি ফার্মে যারা চাকরি করছেন, আপনাদের দিনটিও শুভ বলা যেতে পারে। তো বিশ্বরাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের আজকে কিন্তু ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, আপনি সময় এবং মনোসংযোগ দুটোই বজায় রাখুন ব্যবসার ক্ষেত্রে। বিদ্যার্থীদের জন্য আজকে বিশ্বরাশি শুভ ফল লাভ হবে। সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলব, আজকের দিনে আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত, পারিবারিক জীবন মোটামুটি ভাবে অতিবাহিত হবে। তবে মিথুন রাশির আজকে সব কাজেই বিলম্ব হয়ে, যে কাজটা আপনি বেলা 11টায় করার কথা সেটা 12টা 1টা হয়ে, তাই কাজে বিলম্ব হবে। আর এই বিলম্বের জন্য কিন্তু আপনার আজকে হওয়া কাজগুলো আটকে যেতে পারে। তাই কর্মের সজাগ হন, সচেতন হন এবং মনোনিবেশ করুন,
সময়ের সাথে সাথে কাজ সম্পূর্ণ করার চেষ্টা করি। সরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের দিনটি মোটামুটি শুভ, তবে বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের কিন্তু আজকে খুব সময় মেনটেন্স করে চলতে হবে এবং আপনাদের যথাসময়ে যথা কাজটা করতে হবে। তা না হলে কিন্তু কাজের বিলম্বের কারণে, কাজ পেন্ডিং থেকে যাওয়ার কারণে আপনি কিন্তু উচ্চ আধিকারীকে রোশন করতে পারেন। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা ব্যবসা করছেন, ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়ীদের দিনটি মোটামুটি শুভ, তবে যারা অংশীদারি ব্যবসা করছেন আপনাদের কিন্তু আজকে ব্যবসা কাজে সমস্যা হতে পারে। সাবধানে থাকুন এবং পার্টনারের সাথে বোঝাপড়া করে আপনি কাজটাকে, ব্যবসাটাকে এগিয়ে নিন। যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের সজাগ থাকতে হবে পড়াশোনার বিষয়ে। সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলব, আজকের দিনে আপনার দেবাদী মহাদেবের লিঙ্গ রাজি জল প্রদান করে দিনটি শুরু করুন আর জপ করুন ওম নমঃ শিবায়। দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূল, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে, পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি বড় শুভ দিন, আজকের দিনে আপনারা শুভ ফল লাভ করতে চলেছেন। অনেকদিনের আটকে থাকা কাজ আপনাদের আজকে কিন্তু হয়ে যেতে পারে এবং আপনাদের কর্মে আজকে খুব উদ্যমতা দেখা যাবে এবং সরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের কিন্তু আজকে খুব শুভ বলা যেতে পারে। আপনার দপ্তরে, আপনার দপ্তরে কোনো সমস্যায় আপনি পড়েছিলেন, আজকে সেই সমস্যা থেকে আপনি কিন্তু উদ্ধার হচ্ছেন। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও দিনটি শুভ। যারা ব্যবসা করছেন কর্কট রাশি ব্যবসায়ীদেরও কিন্তু আজকে খুব ভালো ফল লাভ হয়। শুধু আপনি সময় আর সততাকে বজায় রাখুন, দেখবেন আপনার ব্যবসার আজকে উন্নতি রয়েছে। কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ বলা যায়। সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলব, আজকে স্নান করে আপনার মা দুর্গা দেবীর ছবির সামনে ধূপ দীপ জ্বালিয়ে মা দুর্গা দেবীকে পুজো করুন এবং জপ করুন হ্রিং দুং গাইন ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা। দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে আজকে খুব ডিপ্রেশন থাকবে, দুশ্চিন্তা থাকবে, পারিবারিক জীবনও স্বাভাবিক যাবে না, কোথাও না কোথাও একটা ছন্দে বিড়ম্বনা ঘটতে চলেছে এবং সুসম্পর্কগুলো নষ্ট হতে পারে, খুব সাবধানে থাকবে। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে কর্মে অমনোযোগী দেখা যাবে, ফলে প্রত্যেকটা কাজের মধ্যেই বাধা বিঘ্নর মধ্যে দিয়ে আপনাকে এগোতে হতে পারে। তার জন্য কর্মে আপনার মনোসংযোগ এবং সচেতনতা খুব বিশেষভাবে প্রয়োজন হয়েছে। সরকারি বা বেসরকারি ভাবে যেখানেই আপনি চাকরি করুন না কেন আপনি কিন্তু আপনার দায়িত্বের কাজের প্রতি একবারে নিষ্ঠাবান হন এবং সজাগ থাকুন। সিংহ রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের মোটামুটি শুভ বলা যেতে পারে, তবে বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোসংযোগের বিশেষ প্রয়োজন রয়েছে। সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলব, আজকে আপনারা দেবাদেবী মহাদেবী লিঙ্গরাজে জল প্রদান করুন এবং সূর্য প্রণাম করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে আজকে অশান্তি দেখা যাবে, অ্যাডজাস্টমেন্টের খুব প্রবলেম হবে, কলহ অশান্তি কিন্তু আজকে হতে চলেছে কন্যা রাশি। কন্যা রাশির পারিবারিক জীবনও কিন্তু আজকে ভালো যাবে না, পারিবারিক জীবনও খুব সাবধান থাকবেন, পরিবারের সদস্যদের সাথে বুঝে কথা বলার চেষ্টা করবেন। কন্যা রাশির যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে, সরকারি বেসরকারি আপনি যে ডিপার্টমেন্টেই থাকেন না কেন কর্মক্ষেত্রে খুব সজাগ থাকুন। আপনি ভাববেন না যে আপনার কাজ আজকে কেউ করে দেবে, আপনার কাজ আপনাকেই করতে হবে এবং কলিগদের সাথে সদ্ব্যবহার করবেন, নইলে আপনি বাকবিতণ্ড এবং অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন। যারা ব্যবসা করছেন কন্যা রাশি ব্যবসায়ীদের মোটামুটি শুভ বলা যেতে পারে যদি আপনি ব্যক্তিগত মালিকানার ব্যবসায়িক, কিন্তু যদি আপনি অংশীদারি ব্যবসা করেন তাহলে ভীষণ সাবধানে থাকতে হবে, আপনার পার্টনারের সাথে আপনার মতবিভেদ তৈরি হতে পারে আজকে। যারা পড়াশোনা করছেন কন্যা রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে। দর্শক, সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকে হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা।
রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিক যাবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে তুলা রাশি। তবে তুলা রাশি জাতক জাতিকাদের আজকে কিন্তু অন্য ব্যক্তির জন্য আপনি লাভবান হতে চলেছেন, অন্য ব্যক্তির কারণে আপনি লাভবান হতে চলেছেন, এইটা কিন্তু আপনাদের আজকে খুব ভালো দিক বলা যেতে পারে। যারা বেকার রয়েছেন আপনি আজকে কোনো কোনো সহৃদয় ব্যক্তির কারণে আপনি কোনো না কোনো কাজের সন্ধান পেতে চলেছেন। যারা চাকরি করছেন চাকরিজীবীদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যধিক শুভ বলা যেতে পারে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আজকে আপনি আপনার কোনো ব্যক্তির জন্য আপনি কিন্তু যে বেসরকারি ফার্মে আপনি চাকরি করছেন সেইখানে কিন্তু আপনি লাভবান হতে চলেছেন। যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে। তবে আজকে এইটা মাথায় রাখবেন যে অন্য ব্যক্তির কারণে আপনি লাভবান হচ্ছেন, তাই সেইভাবে আজকের দিনটি আপনি কিন্তু মাথায় রেখে শুরু করবেন দিনটি আজকে। কারণ অন্য ব্যক্তিটা সেই ব্যক্তি ব্যক্তিটার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে এবং তার জন্যই কিন্তু আপনি আজকে লাভবান হচ্ছেন। অতএব আপনি খুব বুদ্ধিমত্তার সাথে আপনি কিন্তু সেই ব্যক্তিটাকে শনাক্ত করার চেষ্টা করবেন। তুলা রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি দিনটি শুভ বলা যেতে পারে। সমগ্র তুলা রাশি জাতীয় জাতিকাদের বলব আজকে সকালে যখন ব্রেকফাস্ট করবেন জল খাবার খাবেন তখন সব প্রথমে আপনার খাবার থেকে কিছু খাবার পশু পাখির মধ্যে বা মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে খাবেন, দেখবেন আপনার লাভবান হতে অনেকটাই সাহায্য করবে, আপনার দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ্টি। বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে স্বাভাবিকভাবেই যাবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে। বৃষ্টিক রাশির যারা চাকরি করছেন চাকরিজীবীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। তবে বৃষ্টিক রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের বলব খুব সজাগ থাকুন, ভীষণভাবে সতর্ক থাকুন আপনার ব্যবসা নিয়ে, কারণ আপনার ব্যবসায় আজকে বড় সড়ো ক্ষতি হতে চলেছে এটা আপনি নিশ্চিত থাকুন। তাই আপনি যদি বৃষ্টিক রাশির ব্যবসায়ী হন তাহলে ব্যবসার সম্বন্ধে আজকে আপনাকে ভীষণভাবে সচেতন থাকতে হবে, যে কোনো ধরনেরই ব্যবসায়ী হোক না কেন, তা না হলে আপনি কিন্তু ব্যবসায় আজকে বড় সড়ো ক্ষতি করতে চলেছেন। আজকের দিনে বিজনেসে কোনোভাবেই ইনভেস্ট করবেন না, আজকের ইনভেস্ট যদি করেন তাহলে সেই ইনভেস্টেও কিন্তু আপনি ক্ষতি করে দেবেন। বৃষ্টিক রাশি যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি শুভ। সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলব আজকে আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজির পুজো করুন আর জপ করুন, গণেশজি বীজমন্ত্র প্রণাম করুন, গণেশজিকে গণেশজির নিকট হইতে আশীর্বাদ প্রাপ্ত হয়ে আপনার দিনটি শুরু করুন, ব্যবসা শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলেছে ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের যারা বেকার রয়েছেন বেকাররা আজ কোনো না কোনো কাজের সন্ধান পেতে চলেছেন। যারা অবিবাহিত রয়েছেন অবিবাহিতদের বিবাহের যোগাযোগ হতে শুরু হবে আজকের দিনে। ধনুরাশির যারা ব্যবসা করবো ভাবছিলেন কিন্তু শুরু করতে পারেননি আজকে কিন্তু আপনার নতুন কোনো ব্যবসাও কিন্তু শুরু করতে পারে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে স্যালারি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের দিনটিও আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। ব্যবসায়ী যারা রয়েছেন ধনুরাশির ধনুরাশির ব্যবসায়ীদের আজকে ব্যবসা প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে এবং আপনার ব্যবসা একটা ব্যবসার সঙ্গে আপনি আরও ব্যবসা করার প্ল্যানিং ছিল পরিকল্পনা ছিল সেটাও কিন্তু আপনি সফলতা পেতে চলেছেন। বিদ্যার্থীদের ধনুরাশির বিদ্যার্থীদের পড়াশোনায় সুফল লাভ হবে এবং আপনি পড়াশোনায় আজকে সকলের মধ্যে আপনি কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে পারেন ধনুরাশির বিদ্যার্থীরা। ধনুরাশির জাতক জাতিকাদের আজকে সারাটা দিন কিন্তু খুব শুভ ফল লাভ হতে চলেছে। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ওম সাম শনিশ্চরায় নম শনিদেবকে প্রণাম করুন, আজকের দিনে আপনারা শিবলিঙ্গে জল দিন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ শান্তির মধ্যে দিয়ে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের যারা বেকার রয়েছেন বেকাররা কিন্তু আজকে একটা, যারা ইন্টারভিউ দিয়েছিলেন রেজাল্ট বেরায়নি বেকার আছেন,
যে চাকরির সন্ধান করছেন, আপনারা কিন্তু একটা ভালো সংবাদ পেতে চলেছেন কর্মীর দিক থেকে। যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও কিন্তু সুসংবাদ আজকে পেতে চলেছেন। অর্থাৎ মকর রাশি জাতক জাতিকার আজকে কোনো না কোনো দিক থেকে একটা ভালো খবর তাদের কাছে আসতে চলেছে। সরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের দিনটিও শুভ, এবং আপনি আপনার পছন্দের জায়গায় বদলির অ্যাপ্লিকেশন করেছিলেন ডিপার্টমেন্টে, কিন্তু এখনও তার ফলাফল বেরায়নি, আজকে কিন্তু সেটা আপনার হয়ে যেতে পারে। তাই মকর রাশি জাতক জাতিকাদের আজকে সুসংবাদ আসতে চলেছে, এটা একদম নিশ্চিন্তেই থাকতে পারে। মকর রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসার জন্য কিন্তু আজকে আপনাদের জন্য দিনটি শুভ। বিদ্যার্থীদের পড়াশোনায় একেবারে মনোসংযোগ করতে হবে আজকের দিনে। সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো, আপনারা আজকে স্নান করে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা খুব ডিপ্রেশনে ছিলেন, কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলেন, খুব ভাবিয়ে তুলেছিল, আপনাকে অনেকটা পিছিয়ে দিয়েছিল, সেই চিন্তা ভাবনা আপনার আজকে দূর হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার সমস্যা সমাধান হতে চলেছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের কিন্তু আজকের দিনটি খুব ভালোই কাটবে। তবে সরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। ডিপার্টমেন্টে আপনাদের কলিগ থেকে আপনাদের সহকর্মীদের সাথে আপনার আজকে বাকবিতণ্ডা বেঁধে যেতে পারে, সমস্যা হতে পারে, সেই সমস্যা থেকে আপনি একটু সাবধানে থাকবেন, সজাগ থাকবেন। কিন্তু আপনি যদি কোনো দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন কোনো বিষয়ে, আপনার ব্যক্তিগত বিষয়েও যদি দুশ্চিন্তাগ্রস্ত হন আপনি কোনো বিষয় নিয়ে, সেই চিন্তা কিন্তু আজকে আপনার দূর হচ্ছে। যারা ব্যবসা করছেন কুম্ভ রাশির ব্যবসায়ীদের জন্য শুভ। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগের প্রয়োজন আছে, তবে পড়াশোনায় সুফল লাভ করবে বিদ্যার্থীরা। সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা দেবাদী মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন। দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে, আজকের দিনটি আপনাদের শুভ হবে। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে। পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকতে চলছে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভীষণ উৎসাহ থাকবে, সকল কাজের উৎসাহ থাকবে, আনন্দ থাকবে, আর এই উৎসাহের কারণেই কিন্তু আজকে আপনারা কর্মী সফলতা পেতে চলেছেন। সরকারি বা বেসরকারি কর্মী যারা চাকরি করছেন আপনাদের দিনটিও কিন্তু আজকে শুভ ফল প্রদান করবে। যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকের দিনটি খুব শুভ। ব্যবসা কাজের আপনাদের এতটা উৎসাহ বেড়ে যাবে যে উৎসাহের কারণেই আপনার কিন্তু ব্যবসার ফলাফল ভালো হবে। এবং যারা পড়াশোনা করছেন বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে প্রেরণা উৎসাহ এগুলো থাকবে। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলব, আজকের দিনে আপনারা শনি মহারাজকে প্রণাম করুন, জপ করুন ওম সাম সনিষ্ঠরাই নম, এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ। দর্শন এই ছিল আজকে রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা আমার কাছে আসতে পারছেন না অনলাইনে হস্তবিচার এবং হস্তবিচার করাতে পারেন, এর জন্য আপনার স্ক্রিনে যে নম্বর দেখছেন 9932106280 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন। আমরা চলে এসেছি একদম শেষ প্রশ্ন উত্তর পর্বে। দর্শক বন্ধু, বালুরঘাট মালদা বালুরঘাট থেকে ঐশ্বর্য দে তিনি জানতে চেয়েছেন যে তার রাশি ঐশ্বর্য। দিদিভাই, আপনি নিশ্চিত আমার এই অনুষ্ঠান দেখছেন, আপনার জন্ম তারিখ অনুসারে জন্ম সময় অনুসারে আপনার রাশি হচ্ছে মীন। বর্তমানে আপনার সাড়ে সাথে চলছে, তাই আপনার সমগ্র কাজের মধ্যে খুব বাধা বিপত্তি দেখা যেতে পারে এবং আপনি ইন্টারভিউতে সফলতা নাও পেতে পারেন। তাই এই সাড়ে সাতের জন্য আপনি শনি মহারাজ শরণাপন্ন হন। শনিবারের দিন আপনি নিরামিষ আহার করুন এবং আপনি শনিবারের দিন বাবা শনিদেবের মন্দিরে গিয়ে বাবার মাথায় তিল তেল প্রদান করুন এবং বাবাকে প্রণাম করে বাবার শরণাপন্ন থাকুন। শনিবার নখ
চুল কোনো কিছুই কাটবেন না। শনিবারের দিন দুপুরের খাবারের পর হাতের কবজি এইখান থেকে হাত এবং হাঁটু থেকে পা ধুয়ে ফেলুন এবং রাত্রে শোবার আগে হাত পা ধুয়ে ঘুমাতে যান এবং বিছানায় যখন ঘুমাতে যাবেন বালিশের উপরে জপ করুন ওম পদ্মনাভায় নমঃ, তিনবার জপ করুন ওম পদ্মনাভায় নমঃ, আরেকবার জপ করুন ওম পদ্মনাভায় নমঃ। এই মন্ত্রটি জপ করে ঘুমোবেন। ঘুম থেকে উঠে বিছানায় বসে দু হাতে তালু দেখে সকালে বিছানা ছাড়ুন। এই নিয়মগুলো মেনে চলুন এবং আপনি সুদক্ষ জ্যোতিষের পরামর্শ নিন। দর্শক বন্ধু, আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। ফোনে নাম লিখিয়ে বুকিং করে আসবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকতে হবে, আর ভালো থাকার জন্য আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন অবশ্যই ঈশ্বরের কৃপায় জীবনে সফলতা পাবেন। ভালো থাকুন। জয় মাতারা। হরে কৃষ্ণ। হরে বল রাধে রাধে।